দেখুন, এটা হলো এগ পনির মিক্সড ভেজ নুডলস বা চাউ, যা বলবেন। এটা অত্যন্ত টেস্টি, স্বাস্থ্যকর, শীতে সমস্ত ভেজিটেবিল আছে বলে। আর এটা কিভাবে বানিয়েছি আসলে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ। উষ্ণ জলে চাউমিনটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, জলে একটু নুন মেশাতে হবে। আজকে এগ ভেজ মিক্স চাও বানাবার জন্য আমি ফুটন্ত জলে চাউমিনগুলোকে দিয়ে, দেখুন একটা জল ঝরানো বাটিতে রেখে দিয়েছি, আর 1 টেবিল স্পুন তেল মাখিয়ে রেখেছি যাতে এটা ঝরঝরে থাকে। আর ফুটন্ত জলে দিলে চাউমিনটা গলে যাবে না। আর মিক্স ভেজিটেবিলের মধ্যে আমি নিয়েছি শিম, খুব ছাড়িয়ে, সুন্দর দুমুখ ছাড়িয়ে টুকরো করে নেওয়া, আর বিনস কুচি, কড়াইশুঁটি, 1টা কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আর হলো ক্যাপসিকাম কুচি, আর 1টা গোটা পেঁয়াজ, আর 1টা হাঁসের ডিম। আর আমি পনির দেব, এই পনিরগুলোকে একটু ভেজে রেখেছি তেলে, নুন মাখিয়ে হালকা করে, যেহেতু চাউমিনের পরিমাণ কম তাই পনিরগুলো আর একটু টুকরো করে দেবো আর কি, ছোটো করে। এবার আমার প্যানে তেল গরম হচ্ছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল দিলেই আমি বাকি ভেজিটেবলগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্স ভেজিটেবলগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। এখনই নুন দেবো না, কারণ এটা একটু হাই ফ্লেমে রেখে ভাজবো, জল বেরোবে না, মজা ভাজা হবে। তারপর আমি নুন অ্যাড করবো। নুডলসগুলোকে সবসময় একটু ফোটাবার পর ঠান্ডা জলে ধুয়ে তারপর জল ঝরিয়ে 1 টেবিল স্পুন তেল মাখিয়ে রাখতে হবে, যাতে নুডলসগুলো ভেজে না যায়, ঝরঝরে হয়, তাহলে রান্না করতে চলছে এগুলোকে ভাজা ভাজা হবে, একটু সময় লাগে। আমার তো ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি 1/2 টিস্পুন নুন অ্যাড করছি। আমার শুকনো করা পনিরগুলো ভাজাই আছে, এগুলো আমি পরে মেশাবো। এখন আমি 1টা ডিম ভেঙে এর মধ্যে অ্যাড করবো। এবার আমি 1টা ডিম এর মধ্যে মিক্স করে দিলাম। এবার ডিমটা এর মধ্যেই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজিটেবিলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমি দেখুন ডিমটা খুব ভালো করে একেবারে মিশে গেছে, কোনো গন্ধ কিন্তু বেরোয় না ডিমটা ডাইরেক্ট দিলে, কেননা পেঁয়াজ আছে, তেল আছে, ভেজিটেবল আছে। এবার আমি নুডলসটা অ্যাড করে সামান্য একটু জল অ্যাড করবো, তাহলে সিমে রেখে করতে হবে এটা, তাহলে কি চাউমিনটা আটকে যাবে না। ভালো করে জল ঝরানো আছে, তেল মাখানো আছে, এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো যাতে কলাটা লেগে না যায়। তারপর একটু নুন মেশাচ্ছি, এবারে এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে দিতে হবে।
দেখুন আমার খুব ভালো করে আমি নুডলসের সঙ্গে ভেজিটেবল গুলো একটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি পনির অ্যাড করব, আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। এবারে ভালো করে এটা মেশাতে হবে, ভালো করে মিশিয়ে পনির গুলো ভাজাই রয়েছে, মিক্স করে নিলেই হবে। এবারে রেডি হয়ে গেল আমার এগ পনির মিক্সড ভেজ চাউ। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, এগ পনির মিক্সড ভেজ নুডলস বা চাও যাই বলবেন, অত্যন্ত সুস্বাদু, টেস্টি এবং বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যকর, কারণ আমি সমস্ত ভেজিটেবল মোটামুটি দেওয়া আছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সুমিতা বসু চৌধুরীজ এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খুব ভালো একটা টেস্টি ব্রেকফাস্ট বানাবেন অবশ্যই, কেমন হলো জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরে।